নান্দনিক আর নজরকাড়া স্থাপত্যের নিদর্শন নিয়ে প্রায় 1500 বছর ধরে মাথা উঁচু করে আছে ইস্তাম্বুলের আয়া সোফিয়া। সবশেষ রূপান্তরের পর এটি এখন আবারও ব্যবহৃত হচ্ছে মসজিদ হিসেবে। যদিও আয়া সোফিয়া ঘিরে কিছুটা রাজনীতি, বিভেদ এবং আলোচনা সমালোচনা রয়েছে, তারপরও সবকিছু ছাড়িয়ে আয়া সোফিয়ার স্থাপত্য কীর্তি আর এর শৈল্পিক আবেদন সব ধর্মের দর্শনার্থীরই মন কাড়ে। আয়া সোফিয়া মসজিদের ফটকে একটি বোর্ডে ইংরেজি এবং তুর্কি ভাষায় লেখা স্থাপনাটির ঐতিহ্য। সেখানে বলা হয়েছে 532 সালে সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আদেশে আয়া সোফিয়া নির্মাণ শুরু হয়েছিল। তখন ইস্তাম্বুল শহরের নাম ছিল কনস্টান্টিনোপল, যা ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী, যাকে পূর্ব রোমান সাম্রাজ্য বলা হয়। এটির নির্মাণ শেষ হয় 537 সালে। এখানে ছিল অর্থোডক্স চার্চের প্রধান অবস্থান। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজকীয় অনুষ্ঠান, রাজার অভিষেক ইত্যাদি অনুষ্ঠান হতো এখানে। বসফরাস প্রণালীর পশ্চিম পারে ইস্তাম্বুলের ফাতেহি এলাকায় বিশাল গম্বুজ শোভিত ঐতিহাসিক ভবন আয়া সোফিয়া। দূর থেকে খুব সহজেই দর্শকদের নজর কাড়ে স্থাপনাটি। সুবিশাল স্থাপনা সবার জন্য উন্মুক্ত, এর স্থাপত্য শৈলী জনমনে বিস্ময়ের যোগান দিচ্ছে। স্থাপনাটির প্রধান কক্ষটি বিশাল, ছাদের সোনালী গম্বুজটি মেঝে থেকে কমপক্ষে 150 ফুট উঁচুতে। গম্বুজের ছাদ থেকে তারের সাহায্যে ঝুলে থাকে চোখ ধাঁধানো ঝাড়বাতি। গম্বুজে খোদাই করে বসানো হয়েছে পবিত্র কোরআনের আয়াত। এর সামনের অংশে নারী পুরুষদের জন্য রয়েছে পৃথক নামাজের জায়গা। মসজিদ হলেও আয়া সোফিয়ায় বিভিন্ন ধর্মের নারী পুরুষরা ঢুকতে পারেন, তবে সেখানে ঢুকতে পুরুষদের ফুল প্যান্ট এবং নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী মসজিদে ভিড় করেন।